শুয়ে আছো কেন তুমি? শরীর খারাপ? না কিছু। সে কি গো, তোমার তো গলাটাও ভাঙা লাগছে, কি হয়েছে মা আমাকে বলো তুমি। বললাম তো কিছু হয়নি, তুই যা এখান থেকে। দেখো না বাবা, মনে হচ্ছে মায়ের শরীরটা খারাপ, কিন্তু জিজ্ঞেস করছে কিছু বলছে না। তুই ওরে যা, শোন ওর কি দেবে খাওয়ার পর আমি আসছি। ঠিক আছে। এখনো মরে যায়নি মুন্নি, তুই বসে যা। মা তুমি এই অবস্থা কেন উঠে এলে? আমার ছেলে মেয়েরা
আমার সংসারের জন্য খেটে মরবে আর আরাম বিছানায় শুয়ে আরাম করবো। ওর মা আমি নই। এতে খেটে মরার কি আছে? সামান্য একটু খেটে দেওয়াটা কোনো খাটনির মধ্যে পড়ে না মা। এত কথা আমার ভালো লাগছে না, বলছি খেতে বস। মা মা, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, তুমি হাঁ পাচ্ছ? মুন্নি, রাস্তা দেরি হলো না হলো তাতে আমার কি? তাতে আমার অনেক কিছু। সুমিত্রা আসতে দেরি করছে, আমার তো দুশ্চিন্তা বাড়ছে। বাবা, আমরা এসে গেছি বাবা। সুমিত্রা, এই তো সুমিত্রা, এত দেরি করলে কেন তুমি আজ? হ্যাঁ না, আসলে মাসিমার আজকে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। সুমিত্রা, অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায় কোথায় লেগেছে? না না বাবা, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি। ও আমাকে নিজের মায়ের মতো করে আগলে নিয়ে এসেছে। তাই বলো, সত্যি তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। না না, এতবার থ্যাংক ইউ বলার কিছু হয়নি, এটা তো আমার কর্তব্য। কর্তব্য কর্তব্য আর আজকাল কজন বোঝে বাবা। চল পুষ্প, আমার বেডরুমে চল, আমার জাস্ট ডাইজেস্ট হচ্ছে না। এসো, তুমি ভেতরে এসো, এসো। আমি একটু আসছি বাবা। তা কি করা হয় তোমার? আমি ট্যাক্সি চালাই। ট্যাক্সি চালাও, তার মানে তো গাড়ি চালানোর হাতে বেশ পাকা। নিজের ট্যাক্সি? না না, মালিকের ট্যাক্সি। বাড়ির গাড়ি চালাবে? বাড়ির গাড়ি? ট্যাক্সি চালিয়ে যা রোজগার করি তার থেকে বেশি পেলে নিশ্চয়ই চালাব। পাবে পাবে, নিশ্চয়ই পাবে। তবে হ্যাপা সহ্য করতে পারবে তো? হ্যাপা? আমার নাতি, গুণধর নাতি শুভ, তার গাড়ি চালাতে হবে। এখন সে নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে। ও, উনি বুঝি নিজেই গাড়ি চালান? না, চালায় বললে একটু ভুল বলা হবে, ওড়ায়, এরোপ্লেনের মতো ওড়ায়। আমার তো বয়স হয়েছে, আমার তো টেনশন বাড়ে। চাকি যাক, তুমি তোমার যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও, সময় মতো ঠিক যোগাযোগ করে নেব। এ নাও বাবা, এগুলো খেয়ে নাও। মা, এত কিছু, এত কিছু তো আমি খেতে পারবো না মাসিমা। খাও খাও, ইয়াং ম্যান, খাও 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 খাও। তা বললে কি করে হবে, এটুকু তো খেতেই হবে। আর মাসিমা বলে যখন ডেকেছো তখন তো এটুকু খেতেই হবে। জানো তো, মাসিমা কথাটা শেষে কিন্তু একটা মা আছে। তাই মায়ের কথা কখনো অমান্য করতে নেই। খেয়ে নাও বাবা। আচ্ছা।
জ্ঞানহীন লোক, রাস্তায় ট্যাক্সি নিয়ে বেরোচ্ছ, একটু কেয়ারফুল হবে না? চোখ বুঝে যেন গাড়ি চালা। রাস্তাঘাটে কখন অঘটন ঘটে যায় কে জানে। নিজের মনে কি বক বক করছিস রে? কি হয়েছে তোর? কি আবার হবে? রাজা আজ অ্যাক্সিডেন্ট করেছে। কি বললি তুই? কোথায় আছে রাজা? কি হয়েছে? না না, তেমন কিছু হয়নি, ও ঠিক আছে। একজন বয়স্ক ভদ্রমহিলা ওর গাড়ির সামনে চলে এসেছে। মনে হয় অন্য মনস্ক হয়ে হয়তো গাড়ি চালাচ্ছে। তো অন্য মনস্ক হবে না তো কি হবে? জীবনে এত অশান্তি থাকলে কার আর মাথা ঠিক থাকে? তুই ঠিক আছিস বলতো? তুই ঠিক আছিস? দিনের পর দিন এত অশান্তি, বাড়ি ঘর ছেড়ে ভাল লাগছে দুষ্টু? আমি তোমাদের বাড়িতে আছি বলে তোমাদের খুব অসুবিধা হচ্ছে না মামনি? এই শোন, একদম বোকার মতন কথা বলবি না। সব মায়েরাই তো চায়, সব মায়েরাই চায় বিয়ের পর মেয়ে তাদের কাছে এসে অনেক দিন থাকুক। কিন্তু তা বলে এরকম পরিস্থিতিতে ঝগড়াঝাটি অশান্তি ভালো লাগছে দুষ্টু? চল, ডিনার রেডি করেছি, খাবি। তুমি এখনো ঘুমোনি? যে মায়ের ছেলে মাঝরাতে ঘরে ফেরে অথবা বাড়ি ফেরে না, সেই মায়ের চোখে ঘুম আসে না। কাল রাতে কোথায় ছিলে তুমি? কাল রাত্রেবেলা না, অনেক রাতে বাড়ি ফিরেছি জানো তো, তারপর এসে শুয়ে পড়েছিলাম, তাই তোমাকে আর ডাকিনি। খুব টায়ার্ড ছিলাম জানো তো। তুমি আজকাল আমাকেও মিথ্যে কথা বলছো। কাল তুমি বাড়ি ফেরোনি কেন? এই কথাটা আমাকেও প্রতিবার সবার সামনে বলতে হয় আর স্বীকার করতে হয় আমি তোমাকে ঠিক মতো মানুষ করতে পারিনি। আমারই আশকারায় তুমি আজ এত অবাধ্য। বললাম তো আর কখনো হবে না, প্লিজ। প্রতিবার প্রতিবার আমিও তাই ভাবি রূপ, যে তুমি হয়তো বড়দের কথা শুনবে আর আমার তো হবে না, কিন্তু প্রতিবার আমি ভুল প্রমাণিত হই। প্লিজ প্লিজ, তুমি কেঁদো না সোনামা, প্লিজ। কাঁদব না। আমি কে, কোথায় ছিলাম, কে আছে আমার, কিছুই তো পোড়া মনের মনে পড়ে না। শুধু রূপু, রূপু না, আর তুমি আমার বড় প্রিয় বলে তোমাকে ওই নামে ডাকি। তুমি কিনা সবার সামনে আমার মাথা হেট করে দাও? সত্যি বলছি, আমি এমন কোনো আর কাজ করব না যাতে তোমার মাথা হেট হয়। সত্যি বলছো? প্রমিস। শোনো মা, আমি খেয়ে এসেছি গো। খেয়ে এসেছো? ঠিক আছে, আমি তোমার জন্য নলেন গুড়ের পায়েস বানিয়েছিলাম, ওটা পুষ্পকে বলি দারোয়ানকে দিয়ে দিতে, কেমন? শোনো মা, বলছি কি যে সে সন্ধ্যেবেলা খেয়েছিলাম জানো তো, এখন একটু খিদে খিদে পাচ্ছে। শোনো না, পায়েস খাই, পায়েস খাও। না
শুধু পায়েশ খেলে চলবে না, পুরোটা খেতে হবে। আমি অনেক কিছু বানিয়েছি, সব খেতে হবে। হ্যাঁ, সবটাই খাবো, চলো না। চলো চলো চলো। রাজা, আরে কোথায়, দেখ তোর মার কি হলো।